আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রওশন কবির। জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে, ফলে বেলা 2:05 একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ নেই রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকায়। দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি সূত্রে জানা গেছে, গ্রিড বিপর্যয়ের কারণ ও সূত্রপাত কোথায় হয়েছে তা জানা যায়নি। আপাতত দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে, তবে কতক্ষণ এমন পরিস্থিতি চলবে তা নিশ্চিত করে জানাতে পারেনি। রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ঢাকার কাছে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চলে এসেছে। এদিকে ঢাকায় বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি জানিয়েছে, দুপুর 2:00 দিকে বিদ্যুৎ বিপর্যয়ের এই ঘটনা ঘটে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান সরকার নিজেদের স্বার্থে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের বাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দী করে রেখেছে সরকার। আরও বলেন, দানব সরকার দেশের মানুষকে নির্যাতন করছে। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, বর্তমান বাজার পরিস্থিতিতে দুর্গোৎসব পালন করা কষ্টকর। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউল বলেছেন, ব্যালট বা ইভিএম নয়, নির্বাচন অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ করাই কমিশনের লক্ষ্য। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে বৈঠক শেষে সিইসি এমন মন্তব্য করেন, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক ও ফলপ্রসূ নির্বাচন করতে সব রাজনৈতিক দলকে তিনি আবারও নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। সিইসি বলেন, ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে বৈঠকে প্রতিনিধিরা জানতে চেয়েছে বিদেশি কূটনীতিকরা নির্বাচনে প্রভাব বিস্তার করছে কি না। এর জবাবে তাদের জানিয়েছেন, বিদেশিরা কোনো প্রভাব বিস্তার করছে না, তাদেরও প্রত্যাশা অংশগ্রহণমূলক নির্বাচন। রাজধানী গুলিস্তানে দুই বাসের চাপায় হালিমা বেগম নামের এক নারী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক বাদলকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব তিনের অধিনায়ক লেফটেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, মেঘালয় পরিবহন ও আনন্দ বাসের বেপরোয়া ওভারটেকিং সোমবার সকালে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের পাশে হালিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুর্ঘটনার 2 ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জের 2500 থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6:00। এর আগে বিকেল 5:00 রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangla vision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla vision news। ধন্যবাদ সবাইকে।